वेलकम व्यूअर्स, आज हमें तुम्हारे संगे जो विषयटी निये आलोचनार जोन्नो हाजिर होयेछी ता हलो माटिर उर्वरता और उत्पादनशीलता अर्थात सयल फार्टिलिटी एंड सयल प्रोडक्टिविटी। माटीते पर्याप्त परिमाणे और सठिक अनुपाते कार्यकरी रूपे पावा जाए एमन समस्त अपरिहार्य पुष्टिमौल अर्थात गाछे खाद्येर उपस्थिति के माटिर उर्वरता बोले। উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে গ্রহণ করতে সক্ষম হয় যদি আলো, জল, উত্তাপ ও মাটির ভৌত অবস্থা অর্থাৎ বুনন, কাঠামো ইত্যাদি সহযোগে মাটির বাস্তুতান্ত্রিক পরিবেশ অনুকূল হয়। সুতরাং অনুকূল বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হলে মাটিকে উর্বর বলে বিবেচনা করা হয়। সুতরাং একথা বলা যায় যে মাটির উর্বরতা হলো মাটি উদ্ভিদের এক পারস্পরিক বিনিময় সম্পর্কযুক্ত কার্যপ্রণালী যা মাটিতে প্রাকৃতিকভাবে সৃষ্ট অথবা মানুষের দ্বারা সরবরাহকৃত প্রাপ্ত খাদ্য উদ্ভিদের সফল ও পরিপূর্ণ বৃদ্ধির জন্য কাজ করে। 1997 সালে ফত এবং এলিস মৃত্তিকার উর্বরতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধির জন্য মাটিতে যে যে উপাদান পরিমাণ মতো ও প্রয়োজন মতো থাকা দরকার মাটিতে সেই সব উপাদানের উপস্থিতি থাকার হারকে বা অনুপাতকে মাটির উর্বরতা বলা হয়। উদ্ভিদের এই উর্বরতা দুই ধরনের হয়ে থাকে। একটি হলো সহজাত বা অন্তর্নিহিত উর্বরতা। উদ্ভিদের জন্য পরিপোষক বাইরে থেকে প্রয়োগ না করে যখন স্বাভাবিকভাবে মাটির উর্বরতা বজায় থাকে তাকে সহজাত উর্বরতা বলে। বিভিন্ন খাদ্যমৌলের মধ্যে ফসলের বৃদ্ধি ও উচ্চ ফলনের জন্য নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম একান্ত দরকার। সাধারণভাবে আমাদের দেশের বেশিরভাগ মাটিতে এই তিনটি খাদ্যমৌলের অভাব আছে। তবে সহজাত উর্বরতার একটি নির্দিষ্ট সীমা থাকে। এর বাইরে মাটিকে উর্বর করতে হলে অতিরিক্ত পরিপোষক প্রয়োগ করতে হয়। এবং অপরটি হলো অর্জিত উর্বরতা। জলসেচ, মাটি কর্ষণ, বিভিন্ন ধরনের সারের সুষম প্রয়োগ প্রভৃতির মাধ্যমে মাটির যে উর্বরতা সৃষ্টি হয় তাকে বলে অর্জিত উর্বরতা। সুতরাং বেশি পরিমাণে সার দিলেও ফলন খুব বেশি বাড়ে না, তাই মাটিতে গাছের খাদ্যের পরিমাণের উপর ভিত্তি করে সার দেওয়া দরকার। সহজাত উর্বরতার মতো অর্জিত উর্বরতারও একটা নির্দিষ্ট সীমা থাকে। মাটির সহজাত উর্বরতা শক্তি উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য উপকারী প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে সাহায্য করে। মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য মাটির উর্বরতা শক্তি হিসাবে বিবেচিত হয়। মাটিতে অবস্থিত জীবের কার্যক্রমের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি ও মানের উন্নতিকরণই মাটির জৈবিক উর্বরতা। মাটিতে অনেক জীবন্ত প্রাণী ও উদ্ভিদ বসবাস করে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, নিমাটোডস, কেঁচো, পোকামাকড় এবং কিছু সন্ধিপদ প্রাণী। এই সমস্ত জীবাণুগুলি হিউমাস ও অন্যান্য অজৈব অণু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা বজায় রাখার জন্য আমাদের মাটির জীবাণুর কার্যকলাপ, সংখ্যা ও বৈচিত্র্য বজায় রাখতে হবে। এরপর আলোচনা করি মাটির রাসায়নিক উর্বরতা। মাটিতে অবস্থিত প্রয়োজনীয় উদ্ভিদ উপাদান এবং অন্যান্য রাসায়নিক যৌগের পরিমাণকেই মাটির রাসায়নিক উর্বরতা বলা হয়। জৈব পদার্থ ও মাটির কণার সাথে মাটির উপাদানের ক্রিয়া বিক্রিয়াতেই উদ্ভিদ খাদ্য উপাদান গ্রহণে সক্ষম হয়। মাটির রাসায়নিক উর্বরতা নির্ভর করে মাটির পিএইচ, কাদামাটির পৃষ্ঠতল এবং জৈব পদার্থের উপাদানের পরিপোষণ অর্থাৎ ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি এবং মাটির লবণাক্ততা ইত্যাদির ওপর। এরপর আলোচনা করব মাটির ভৌত উর্বরতা। মাটিতে উদ্ভিদের শিকড় অনুপ্রবেশ করে এবং জলাবদ্ধতা ঘটিয়ে মাটির উর্বরতাকে পরিবর্তন করে। মাটির গঠন ও গ্রথনই মাটির গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম। মাটির এই গঠন ও গ্রথন মাটির মধ্যে জল চলাচল, শিকড়ের অনুপ্রবেশ ও জল জমা প্রভাবিত করে। ভূমিক্ষয় এমন একটি ভৌত প্রক্রিয়া যা মাটির উর্বরতা কমায়। মাটির গঠন ও গ্রথন জল চলাচলের প্রতিকূল হলে জলক্ষয় ও জল জমা বেড়ে যায়। মাটির লবণাক্ততা ও মাটির ভৌত ধর্মে উর্বরতায় প্রভাব ফেলে, যেমন লবণাক্ত মাটিতে জল চলাচল কমে যায়। আগাছা, পুষ্টি উপাদানের অপসারণ, মাটির ক্ষয় এবং পুষ্টির বায়বীয় লোকসান এবং বাষ্পীভবনের দ্বারা মাটির উর্বরতা নিঃশেষ হয়। জৈব সার, সবুজ সার এবং রাসায়নিক সার প্রভৃতি প্রয়োগ করে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে অস্থায়ীভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়।
মাটি প্রাকৃতিক পরিবেশের একটি উপাদান। এর উর্বরতা কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মৃত্তিকার গভীরতা। উদ্ভিদের মূল মাটির যে গভীরতা পর্যন্ত পৌঁছায় সেই স্তর পর্যন্ত অঞ্চলই হল মাটির গভীরতা। সাধারণভাবে মৃত্তিকা অভ্যন্তরস্থ এ ও বি স্তর পর্যন্ত গভীরতায় উদ্ভিদের মূল ও শিকড় প্রবেশ করতে সমর্থ হয়, তাই মাটির গভীরতা মৃত্তিকার উর্বরতার ওপর প্রভাব বিস্তার করে। মৃত্তিকার গঠন ও গ্রথনও মৃত্তিকার উর্বরতাকে নিয়ন্ত্রণ করে। মৃত্তিকার গ্রথন ও গঠন মৃত্তিকায় প্রাকৃতিক ও রাসায়নিক পরিবেশের যে পরিবর্তন সাধন করে তা উদ্ভিদের শিকড়ের উৎপত্তি ও বৃদ্ধিতে সহায়তা করে, কারণ এই গ্রথন ও গঠনের উপরই নির্ভর করে মৃত্তিকার জল, বাতাস, তাপমাত্রা, আর্দ্রতা, সচ্ছিদ্রতা, উদ্ভিদের মূল, কাণ্ড ইত্যাদি মাটি গঠনে সহায়তা করে। মৃত্তিকা কণার মধ্যবর্তী স্থানকে বলে মৃত্তিকার রন্ধ্র। মৃত্তিকার এই রন্ধ্রে উদ্ভিদের জল ও পুষ্টি উপাদান থাকে যা উদ্ভিদ তার প্রয়োজন মতো গ্রহণ করে। মৃত্তিকার তাপমাত্রা মৃত্তিকার উর্বরতাকে নিয়ন্ত্রিত করে। মৃত্তিকার বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের প্রয়োজন হয়। তাপের প্রধান উৎস হল সূর্য। সূর্য ব্যতীত জৈব পদার্থের জারণ, বিশ্লেষণ ও তেজস্ক্রিয়তার জন্য মৃত্তিকা অতি স্বল্প পরিমাণে উত্তপ্ত হয়, যা উদ্ভিদের প্রয়োজনে ব্যবহৃত হয় না। মৃত্তিকায় সূর্যের উত্তাপই কেবলমাত্র উদ্ভিদের গ্রহণযোগ্য উত্তাপ। উত্তাপের উপর নির্ভর করেই মৃত্তিকায় উদ্ভিদের খাদ্যের যোগান ঘটে, তবে এই উত্তাপের যথাযথ পরিমাণই উদ্ভিদের বৃদ্ধি ও জীবন ধারণের জন্য প্রয়োজন। মৃত্তিকার আর্দ্রতা উদ্ভিদের পুষ্টি যোগানে বিশেষভাবে সহায়তা করে। মৃত্তিকার আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেলে উদ্ভিদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পরিমাণের যেমন বৃদ্ধি ঘটে, তেমনি আবার কম আর্দ্রতায় উদ্ভিদ তার প্রয়োজন মতো ক্যালসিয়াম গ্রহণ করতে পারে। মৃত্তিকার রন্ধ্রের অভ্যন্তরস্থ কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের মূল ও শিকড়কে এক বিশেষ পরিমাণে খাদ্য গ্রহণে সহযোগিতা করে। আবার অন্যদিকে সম্পৃক্ত অক্সিজেন উদ্ভিদের মূল ও শিকড়ের কোষগুলিতে আবরণের সঞ্চয় বৃদ্ধি করতে সহায়তা করে, তাই মৃত্তিকার বায়ু মৃত্তিকার উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও খুবই প্রয়োজনীয়। মৃত্তিকার রন্ধ্রগুলি অর্ধেকটা বায়ু দ্বারা এবং অর্ধেক জল দ্বারা পূর্ণ থাকে। জল মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে মৃত্তিকাস্থ বিভিন্ন খাদ্যমৌলকে তরল করতে সমর্থ হয় এবং উদ্ভিদ ওই সকল তরল খাদ্যমৌল শিকড় ও মূল দ্বারা সহজে গ্রহণ করতে পারে। মৃত্তিকার নিবিড়তা একদিকে যেমন জল ও বাতাসের চলাচলকে ব্যাহত করে, তেমনিভাবে উদ্ভিদের মূল ও শিকড় প্রবেশকে বাধা দেয়। এরূপ ক্ষেত্রে উদ্ভিদের সহজ খাদ্য গ্রহণে বাধা সৃষ্টি হয়, ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস ঘটে। মৃত্তিকার নিবিড়তাকে তাই কর্ষণ ব্যবস্থার সাহায্যে জল ও বাতাসের অনুপ্রবেশে সহায়তা করলে মৃত্তিকা উর্বরতা বৃদ্ধি পায় এবং উদ্ভিদের সহজভাবে বৃদ্ধি ঘটে থাকে। মৃত্তিকার বিক্রিয়া পিএইচ দ্বারা প্রকাশ করা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য এই পিএইচের মান নিরপেক্ষ হলে তা উৎকৃষ্ট হয়, কারণ এরূপ ক্ষেত্রে মৃত্তিকা অধিক ক্ষারীয় বা অধিক অম্লত্ব থাকে না বলে উদ্ভিদ সহজেই তার খাদ্যমৌল সংগ্রহ করতে পারে। তবে কিছু কিছু উদ্ভিদ আবার অম্ল মৃত্তিকাতে ভালো জন্মায়। তবে সাধারণভাবে দেখা গেছে যে পিএইচ 6.5 থেকে 7.5 পর্যন্ত অবস্থান করলে অধিক পরিমাণে উদ্ভিদ তাদের খাদ্যমৌল অতি সহজে সংগ্রহ করতে সমর্থ হয়। জৈব পদার্থ খুব অল্প পরিমাণে মৃত্তিকার মধ্যে থাকে, কিন্তু তা সত্ত্বেও এটি মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্মকে বিশেষভাবে প্রভাবিত করে। মৃত্তিকার জৈব পদার্থগুলি প্রধানত পাওয়া যায় মৃত্তিকায় পড়ে থাকা উদ্ভিদ ও মৃত জীবদেহ হতে। এর থেকে তৈরি হয় হিউমাস এবং এই হিউমাস মৃত্তিকাতে কলয়েডের সৃষ্টি করে, যা মৃত্তিকার পুষ্টি গঠনে সহায়তা করে। উদ্ভিদ মৃত্তিকাস্থ হিউমাস গ্রহণ করে পুষ্টি লাভ করে থাকে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য মৃত্তিকা জল ও বাতাস হতে যে সকল উপাদান গ্রহণ করে থাকে তাদের বলে পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদান মৃত্তিকার উর্বরতা এবং উৎপাদিকা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। এছাড়াও মৃত্তিকার বিভিন্ন খনিজ উপাদান ও পরিপোষকের প্রাপ্যতা, আণুবীক্ষণিক জীবের উপস্থিতি, আর্দ্রতা অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ, ভূপ্রকৃতি, অম্লত্ব ও ক্ষারকীয়তার মাত্রা ইত্যাদির ওপর মাটির উর্বরতা নির্ভর করে। মাটির উর্বরতা বজায় রাখা কৃষকের কাছে একটি অন্যতম প্রধান ভাবনার বিষয়। মাটির উর্বরতা বজায় রাখতে হলে মাটি থেকে গাছের খাদ্যমৌলের অপচয় বন্ধ করতে হবে এবং গাছের খাদ্যের পরিমাণ বাড়াতে হবে।
মাটির উর্বরতা বজায় রাখতে এবং বাড়াতে হলে কতগুলো বিষয়ের উপর নজর দেওয়া দরকার। মাটিকে শস্য উৎপাদনের উপযুক্ত করতে হলে ভালোভাবে কর্ষণ করা দরকার। ভালোভাবে চাষ করলে আগাছা ও শস্যাবশেষ মাটিতে চাপা পড়ে জৈব পদার্থে পরিণত হয় এবং মাটির ভৌত রাসায়নিক ও জৈব পরিবর্তন ঘটায়। প্রতি বছর জমিতে একই ফসল চাষ করলে সেই জমি থেকে খাদ্য উপাদানগুলি নিঃশেষিত হয় এবং মাটি অনুর্বর হয়ে ওঠে। আলাদা আলাদা শস্যের জন্য বিভিন্ন খাদ্য উপাদান প্রয়োজন। ধান চাষের আগে জমিতে সবুজ সারের গাছপালা চাষ করলে মাটির উর্বরতা বাড়ে। আবার ধান বা গমের মতো দানাশস্যের পর ডাল জাতীয় নাইট্রোজেন বৃদ্ধিশীল শস্য চাষ করা যেতে পারে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ করলে অর্থাৎ শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করলে জমির উর্বরতা বাড়ে। সিম্বি গোত্রীয় কলাই, শিম, বারশিম, ধনচে, শন প্রভৃতি শস্য এবং অসিম্বি গোত্রীয় ভুট্টা, যব, জোয়ার, বাজরা প্রভৃতি শস্য চাষ করে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা বাড়ে। বরবটি, মিষ্টি আলু প্রভৃতি শস্য চাষ করলে মাটির ওপরে একটি আবরণের সৃষ্টি হয়। এতে মাটির ক্ষয় কমে এবং মাটি থেকে গাছের খাদ্য নষ্ট হতে পারে না, ফলে উর্বরতা বজায় থাকে। মাটিতে গাছপালা থেকে পাওয়া জৈব সার যেমন আবর্জনা সার, পাতাপচা সার ইত্যাদি এবং প্রাণীদের থেকে পাওয়া সার যেমন গোবর, হাড়ের গুঁড়ো ইত্যাদি প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে। গাছের ভালো বৃদ্ধির জন্য মাটিতে উপযুক্ত আর্দ্রতা থাকা দরকার। অতিরিক্ত আর্দ্রতা থাকলে মাটিতে ধৌত বা নিঃসরণ প্রক্রিয়া কাজ করে এবং উর্বরতা কমে। আবার আর্দ্রতা না থাকলে চাষাবাদ হয় না। তাই জমি থেকে অতিরিক্ত জল নিঃসৃত করে অথবা হিউমাস সৃষ্টির মাধ্যমে জলের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ করা উচিত। অতিরিক্ত আগাছা মাটি থেকে গাছের খাদ্যমৌল শোষণ করে এবং মাটিকে অনুর্বর করে তোলে। তাই জমির উর্বরতা রক্ষা করতে হলে প্রথমেই আগাছা দমন করতে হবে অথবা যাতে জমিতে আগাছা না জন্মায় তার জন্য উদ্যোগী হতে হবে। তাছাড়া অনেক খাদ্যমৌল মাটির ওপরের স্তরে জমা থাকে। এই স্তর ক্ষয় হলে মাটির উর্বরতা কমে যায়। তাই মাটির ক্ষয় রোধ করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গাছের জন্ম ও বৃদ্ধির জন্য মাটিতে উপযুক্ত জল ও বায়ু চলাচল প্রয়োজন। মাটিতে জল জমে থাকলে গাছের শিকড় ভালোভাবে শ্বসন কাজ করতে পারে না এবং উপকারী জীবাণুদের কাজ ভালোভাবে হয় না বলে মাটির উর্বরতা কমে যায়। এই দিকগুলো নজর রাখতে হবে। জৈব ও অজৈব সারের ভারসাম্য বজায় না রেখে নিবিড় পদ্ধতিতে চাষ করলে মাটির উর্বরতা কমে। মাটির উর্বরতার পক্ষে ক্ষতিকারক অজৈব সার প্রয়োগ, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি ও কৃষকের অজ্ঞতা মৃত্তিকার উর্বরতা হ্রাস ঘটায়। শস্যাবশেষ বা রোপিত ফসলের অবশিষ্টাংশ জৈব পদার্থে পরিণত হয়ে জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। যদি এগুলি জ্বালানি হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে জমি থেকে তুলে নেওয়া হয় তবে তা মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে। মৃত্তিকার উর্বরতা বৃদ্ধির জন্য এই সকল বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে। এবার আলোচনায় আসা যাক মাটির উৎপাদনশীলতা বা সয়েল প্রোডাক্টিভিটি সম্পর্কে। মাটির উৎপাদনশীলতা মাটির এক স্বতন্ত্র বিষয়। মাটির উর্বরতার সঙ্গে এর উৎপাদন ক্ষমতাকে এক করা ঠিক নয়। দুটি বিষয় বা বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তার কারণ হল পর্যাপ্ত পরিমাণে অতি প্রয়োজনীয় পুষ্টিমূল্য থাকা সত্ত্বেও মাটির অনুপযুক্ত ভৌত অবস্থা ও বাস্তুতান্ত্রিক পরিবেশের জন্য শস্যের আশানুরূপ ফলন হয় না। অন্যদিকে মাটিতে কয়েকটি অতি জরুরি পুষ্টিমৌলের অভাব থাকলেও যথার্থ ভৌত অবস্থা ও বাস্তুতান্ত্রিক পরিবেশে শস্যের আশাতীত ফলন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। এজন্য বলা যায় মাটির উৎপাদন ক্ষমতা এককভাবে মাটির কোনো বৈশিষ্ট্য বা ধর্ম নয়। এটি আনুষঙ্গিক অনেকগুলো কার্যকারণের উপর নির্ভর করে। তাই মাটির উৎপাদনশীলতা সবসময় শস্যের উৎপাদনের পরিমাণের সাপেক্ষে পরিমাপ করা হয়। মাটির ভৌত রাসায়নিক অবস্থা ও বাস্তুতান্ত্রিক পরিবেশের অনুকূলতা অথবা প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে যখন পর্যাপ্ত পরিমাণে ও সঠিক অনুপাতে উদ্ভিদের অতি প্রয়োজনীয় সমস্ত খাদ্যের উপস্থিতি প্রতি একক জমিতে যে পরিমাণ শস্য উৎপাদনে সক্ষম হয় তখন তাকে মাটির উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলা হয়। তাহলে এটি স্পষ্ট যে মৃত্তিকার উর্বরতা এবং উৎপাদনশীলতা এক বিষয় নয়। মৃত্তিকার বিভিন্ন প্রকার পুষ্টিকর উপাদানের সঠিক পরিমাণে যোগানের অন্তর্নিহিত ক্ষমতা হল মৃত্তিকার উর্বরতা, আর উৎপাদনশীলতা হল সঠিক পরিচর্যার মাধ্যমে সৃষ্ট মৃত্তিকার উৎপাদন ক্ষমতা। যেহেতু সারের মধ্যে নানা প্রকার পুষ্টিকর উপাদান থাকে তাই সার ব্যবহার করলে মৃত্তিকার উর্বরতা বাড়ে। অন্যদিকে জমিতে লাঙল দিলে বা জলসেচের ব্যবস্থা করলে উৎপাদনশীলতা বাড়ে।
কারণ এর মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির অনুকূল পরিবেশ গড়ে ওঠে, কিন্তু এতে মৃত্তিকার উর্বরতার বৃদ্ধি ঘটে না। মৃত্তিকার বিক্রিয়া নিরপেক্ষ বা প্রশমিত হলে মৃত্তিকায় পুষ্টিকর উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায় এবং তার ফলে উৎপাদনশীলতা বাড়ে, আর মৃত্তিকা বেশি অম্লধর্মী বা ক্ষারকীয় হলে পুষ্টিকর উপাদানের সহজলভ্যতা হ্রাস পায় বলে উৎপাদনশীলতাও কমে যায়। কিন্তু এই মৃত্তিকা বিক্রিয়ার সঙ্গে উর্বরতার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। মৃত্তিকার গ্রথন ও গঠন ভালো হলে উদ্ভিদের বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং তাদের উৎপাদনশীলতা বাড়ে, কিন্তু এর সঙ্গে মৃত্তিকার উর্বরতা বাড়া কমার কোনো সম্পর্ক নেই। মাটি শস্য উৎপাদনের অনুকূল হলেও দুটি মূল কারণ উদ্ভিদের জন্ম ও বৃদ্ধিতে খুবই প্রভাব বিস্তার করে। একটি হলো উৎপত্তিগত কারণ এবং অন্যটি পরিবেশগত কারণ। উৎপত্তিগত কারণে বলা যায়, মাটিতে বিভিন্ন ধরনের খাদ্যের অর্থাৎ খনিজ পদার্থের সবচেয়ে বেশি সংখ্যায় উপস্থিতি এবং এর প্রভাব হিসাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফলনের ঘটনা উৎপত্তিগত কারণের অন্তর্গত। যেমন তৈলবীজ হিসাবে সূর্যমুখীর সর্বাধিক ফলন পেতে গেলে ওই শস্যের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব রকম খাদ্যের প্রভাবই হলো মূল উৎপত্তিগত বিষয়। আর পরিবেশগত প্রভাবে বলা যায়, উদ্ভিদের বা শস্যের জন্ম ও বিকাশে মাটির অন্তস্থ উপাদানরূপে পুষ্টিমৌল ছাড়া বাইরের যেসব কারণ প্রভাব বিস্তার করে তাদের সমষ্টিকে পরিবেশগত প্রভাব বলে। মাটির বাহ্যিক পরিবেশ বলতে বায়ুমণ্ডলের তাপমাত্রা, সূর্যালোক, মাটিতে জলের সরবরাহ, মাটির কাঠামো, ভূপৃষ্ঠস্থ বায়ুর ভৌত বৈশিষ্ট্য যেমন জলীয় বাষ্পের পরিমাণ, উষ্ণতা, গতিবেগ ইত্যাদির সঙ্গে মাটির ভিতরে চলাচলকারী বায়ুর মিল, মাটির রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ মাটির পিএইচ, ক্ষতিকর লবণের অনুপস্থিতি, সঠিক উপাদানে কার্যকরী খাদ্যের যোগান, গাছের বৃদ্ধির পরিপন্থী উপাদানের অনুপস্থিতি এবং মাটির মধ্যস্থিত কীটপতঙ্গ, প্রাণীঘটিত জৈবিক কারণ প্রভৃতিকে বোঝায়। তাহলে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে। মাটির উর্বরতা বলতে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলি সুষম পরিমাণে সরবরাহ করার ক্ষমতাকে বোঝায়। আর মাটির উৎপাদিকা অর্থাৎ উৎপাদন ক্ষমতা বলতে নির্দিষ্ট ব্যবস্থাপনায় চাষ করা মাটির স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট এক বা একাধিক ফসল উৎপাদনের জন্য মাটির যে ক্ষমতা তাকেই মাটির উৎপাদিকা বা উৎপাদন ক্ষমতা বলে। মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয়, কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা মাটির উর্বরতার উপর নির্ভরশীল। উর্বরতা মাটির একটি সাধারণ ধর্ম ও বৈশিষ্ট্য, কিন্তু যথাযথ ব্যবস্থাপনা ও পরিচর্যার পর মাটির উৎপাদন ক্ষমতা অর্জিত হয়। ঋতু পরিবর্তনের ফলে সাধারণত মাটির উর্বরতার হ্রাস বৃদ্ধি হয় না, কিন্তু ঋতু পরিবর্তনের ফলে মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস বৃদ্ধি হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। গাছের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির প্রাচুর্যতার উপর মাটির উর্বরতা নির্ভরশীল। অন্যদিকে প্রাকৃতিক অবস্থা মাটির উৎপাদন ক্ষমতাকে দারুণভাবে প্রভাবিত করে। সমস্ত উর্বর মাটিতে ফসল উৎপাদন করা সম্ভব নাও হতে পারে, কিন্তু উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটিতে শস্য জন্মানোর অনুকূল পরিবেশ থাকে অর্থাৎ শস্য ফলানোর মোটামুটি নিশ্চয়তা থাকে। কেবলমাত্র পুষ্টি মৌলগুলি সরবরাহের সাথে উর্বরতা সম্পর্কযুক্ত হয়। অন্যদিকে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির সহজলভ্যতার সাথে উৎপাদিকা শক্তি সম্পর্কযুক্ত। সুতরাং দেখা যাচ্ছে যে গাছের পুষ্টিমৌল ও খনিজ লবণ সরবরাহের জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য, অধিক ফসল উৎপাদনের জন্য এবং মাটিতে অবস্থিত আণুবীক্ষণিক জীবসমূহের জন্য মাটির উর্বরতা ও উৎপাদিকা শক্তি উভয়ই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজ আমরা এই ভিডিও থেকে জানলাম মৃত্তিকার উর্বরতা এবং মৃত্তিকার উৎপাদিকা শক্তি সম্পর্কে। আজ আমরা যা জানতে পারলাম সেগুলি অনুশীলনের জন্য রইল কিছু প্রশ্ন। প্রশ্নগুলি হলো, এক, মৃত্তিকার উর্বরতা বলতে কী বোঝো? দুই, মৃত্তিকার উর্বরতা সংরক্ষণের উপায়গুলি কী কী? তিন, মৃত্তিকার উর্বরতা ও উৎপাদিকা শক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করো। চার, মৃত্তিকার উর্বরতা প্রধান কোন তিনটি পুষ্টিমৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিশ্চয়ই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো, সাথে সাথে তোমাদের পাঠ্যপুস্তকটিও পড়ে নাও এবং এই প্রশ্নগুলির উত্তর ঝটপট করে ফেলো। যদি এই ভিডিও সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না,
এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীকালে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।